ঘাস কাটতে গিয়ে বোমা ফেটে আহত দুই মহিলা সহ তিনজন। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার মুন্নাবস্তি এলাকায়। আহতদের নাম ভোলা সিংহ, খুশনামা খাতুন ও সঞ্জনা বেগম। বাড়ি মুন্নাবস্তিতে। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোয়ালপোখর থানার মুন্নাবস্তি এলাকায় বাসিন্দা খুশনামা খাতুন ও সঞ্জনা বেগম ছাগলের খাবারের জন্য স্থানীয় একটি হলুদ খেতে ঘাস কাটতে গিয়েছিল। ঘাস কাটতে কাটতে আচমকাই খুশনামা খাতুন ওই খেতে একটি বোমা কৌটো দেখতে পায়। ভোলা সিংহ নামে এক ব্যক্তিকে দেখতে পেয়ে কৌটার বিষয়টি জানায়। ভোলা সিংহ তখন ওই কৌটোটিকে হাতে নিলেই আচমকাই ওই কৌটাটি ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় ভোলা সিংহ। খুশনামা খাতুন ও সঞ্জনা বেগম এই আওয়াজ শুনে আশপাশ থেকে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তাদেরকে রক্তাক্ত অবস্থায় দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিঘরি স্থানীয় বাসিন্দারা ভোলা সিংহ, খুশনামা খাতুন ও সঞ্জনা বেগমকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ভোলা সিংহ ও সঞ্জনা বেগমের অবস্থা অবনতি থাকায় তাদেরকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গোয়ালপোখর থানার পুলিশ। কে বা কাহারা কী কারণে এই হলুদ খেতে বোমা রেখেছে তা তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ। মুঝে পতা নেই কি ও বম হ্যাঁ और उसके पास और एक आदमी भी था, वो भी था, दोनों के साथ बीच में हम तो और फट गया, तीन थे वहाँ और फट गया, उसका तो हाथ चला गया, मेरा पैर। क्या नाम है आपका? खुशनामा। कहाँ पर? मुन्नाबस्ती बगले में खेत है। मुन्नाबस्ती हाँ बगल में था। खेत किसका था? मैं खेत हल्दी नहीं खेत पता नहीं किसका था, मेरे या कोई भीगन का वो मैं मुझे पता नहीं किसका है, लेकिन हल्दी के बीचों बीच में रखा था। अब हम तो घास चुनने गए थे, हमें क्या पता किसका था। रायगंज से के बाबुल मुद्दों रिपोर्ट, बंगाल जी न्यूज़।